We are inside one of the buildings of Ganabhavan. Dekhte pachhen. Do you recognize this? Mr. Jinsan. ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ডাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি ঠিক কিনা কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমলান বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান ঠিক কিনা জোরে কর আমাদের ঠিক কিনা জোরে বলেন বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলা এর রং ঢং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ হুজুগে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিংডমের সিঙ্গে ন্যাশনাল বার্ড দোয়েল বদলে হতে পারে কুফুফিঙ্গে ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে সেন্ট্রাল জেল করা হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে আইন পাস করে মাছের আড়ত হতে পারে সংসদটাও যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব রাষ্ট্র চাইলে সময়ের কাঁটা হতে পারে আগ পিছু সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে সব কিছু শুধু ইসলাম নামে চির উন্নত কখনো হবে না নিচু ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই বীরদের মাটি পীরদের ঘাটে শহীদের বাংলায় জনতার ভোটে কি বাবট লুটে যেই যা ক্ষমতায় নিস্ত নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ঠিক কিনা জোরে বলেন ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ সিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাকে দেশে ইসলাম থাকবে ঠিক কিনা জোরে বলেন সব কিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবে আমার কথার সাথে সবাই একমত আমি তো মনে হয় কোনো দলের কথা কইছি ইসলামের ব্যাপারে কোনো দল আছে নবীর ব্যাপারে কোনো দল আছে কে কি করেন এটা তো দেখার বিষয় না বাবা সন্তান সন্তান দুইটা সন্তান বাবার দুই সন্তানের মধ্যে ঝগড়া মিল মোহাব্বত নাই কিন্তু বাবারও যদি কেউ গালি দেয় বাবাকে কেউ আঘাত করে তখন কি দুই সন্তান দূরে থাকে জোরে বলেন আমাদের হৃদয়ে স্পন্দন আমার নবী আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের কলিজার সম্পদ আমার নবী আমার আল্লাহর তাওহীদ নিয়ে নবীকে নিয়ে যদি সন্ত্রাস বলে গালি দেওয়া হয় নবীর চরিত্র নিয়ে যদি কথা বলা হয় আল্লাহর তাওহীদ নিয়ে ওয়াহদানিয়াত নিয়ে যদি কথা বলা হয় আমি
মুসলমান এক ফোঁটা রক্ত থাকতে মেনে নিতে পারে না। আমি মেনে নিতে পারি না, তুমি মেনে নিতে পারো, আমি পারি না। দলের দোহাই দিবেন নবীর ব্যাপারে কাপুরুষতা, এটা কাপুরুষতা। কিছু তো পারেন না, চার দোকানে ওই চা খায়, বিড়ি খায়, চা টান দেয়, বিড়িতে টান দেন, হুজুররা এই দেশটা রেখাইছে, ঠিক কি না? হুজুররা দেশ খাইছে, ঠিক কইলেন কা? হুজুররা দেশ খাইছে, দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হুজুররা করছে। হ্যাঁ, কোনো কিছুতে চ্যাম্পিয়ন, ক্রিকেট ফুটবল জীবনও শুনি না, কিছু ভালো খবর আছে? এক জায়গায় একটা ভালো খবর, চ্যাম্পিয়ন এটা দুর্নীতি। ঠিক আপনার আসতে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক, জোরে বলেন ঠিক না বে? ঠিক। ওলামায়ে কেরামের মাধ্যমে বাংলাদেশের কোনো ক্ষতি হয় নাই, সমস্যা হয় নাই। যারা আজকে বলতে চায় ওলামায়ে কেরাম মাদ্রাসাওয়ালাদের ভবিষ্যৎ নাই, এরা কি পড়ালেখা করে, কোরআন সুন্নাহ নিয়ে পড়ে, এই করে সেই করে, এরা দেশের প্রোডাক্টিভ না, এরা দেশের জন্য কিছু বয়ে আনতে পারবে না, তাদেরকে জানিয়ে দিতে চাই, তুমি দেশের জন্য করছে কয়েক কোটি গুণ দামি শিক্ষা, কোরআনের শিক্ষা আমরা শিখেছি, আমাদের বলে ভবিষ্যৎ নাই, আমরা চাকরি পাবো না, আমাদের সার্টিফিকেট নাই, কয় কি কয় না। আচ্ছা তাইলে তোমরা তো অনেক প্রোডাক্টিভ, তোমরা তো অনেক উচ্চ শিক্ষিত, 50 বছরও দুর্নীতি দূর করতে পারলা না কেন? 50 বছরের বাদ দিলাম, বাংলাদেশে বর্তমানে এশিয়ার 28টা রাষ্ট্র, প্রশান্ত উপসাগরীয় 28টা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি বেকার বসবাস করে, 43% বেকার বাংলাদেশে। কত পার্সেন্ট? 43% যুবক আছে, 7,000 কোটি টাকার মাদক খায় প্রতি বছর যুবকরা, এগুলো ফিরাও তাইলে না বুঝবো তোমরা প্রোডাক্টিভ। আমরা তো দেশের সম্মান বয়ে আনছি, আমরা তো 100, 110, 120টা রাষ্ট্রকে হারিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের মানকে, সম্মানকে সমুন্নত করে বাংলাদেশে আমরা 1 নম্বরের পুরস্কার নিয়ে এসেছি, তোমরা পারো নাই, বরং দুর্নীতিতে বাংলাদেশকে ডুবিয়েছ। কোরআনের চেয়ে বড় বিজ্ঞানী কিতাব আছে? আর বলে হুজুররা বলে কিছু শিখে না, এই কোরআন এমন একটা গ্রন্থ যেই কোরআনে কসমোলজি বিদ্যা রয়েছে, অ্যাস্ট্রোলজি বিদ্যা আছে, জিওলজি আছে, বায়োলজি আছে, ফিজিক্সের জ্ঞান আছে, পদার্থবিজ্ঞান রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, রাষ্ট্র কেমনে চালাবো, পরিবার কেমনে চালাবো, প্রত্যেকটা জ্ঞানের সমন্বয় যেই কিতাবের নাম, তার নাম হলো কোরআন। আমরা দেশের প্রোডাক্টিভ না, না আমাদের দেশের জন্য মায়া নাই। শোনেন, দেশের জন্য যদি হুজুররা প্রোডাক্টিভ নয়, আর কেউ হতে পারবে না। আজকে দেশের জন্য যদি 1 ইঞ্চি মাটি নিয়ে যদি কোনো গাদ্দার টানাটানি করে, এই যারা দেশের সুনাম, দেশের সুনাম বয়ের বয়ে আনে কথিত যে লোকগুলো, বুদ্ধিজীবী, বুদ্ধি প্রতিবন্ধী, যারা দাবি করে, একজনও ময়দানে নামবে না দেশের জন্য, ওলামায়ে কেরামই দেশ রক্ষায় ময়দানে নেমে যাবে, ঠিক কি না? জোরে বলেন। এরা দেশের জন্য খুব প্রোডাক্টিভ। দেশ, আচ্ছা দেশের জন্য যদি ওলামায়ে কেরামের মায়া না থাকতো, দেশের জন্য এতদিনে ওলামায়ে কেরাম দেশ খাইয়া ফেলতো, দেশ খাইছে। গুলশান হত্যাকাণ্ড, হুজুরদের নাম নাই, ওলামায়ে কেরামের নাম নাই। গুপিবাগ হত্যাকাণ্ড, ওলামায়ে কেরামের নাম নাই। এরপরে গিয়া দেখেন শেয়ার মার্কেট কেলেঙ্কারি, ওলামায়ে কেরামের নাম নাই। হলমার্ক কেলেঙ্কারি, ওলামায়ে কেরামের নাম নাই। তাইলে ওলামায়ে কেরাম দুষ্ট করছে সব। এখন বাংলাদেশের কোন জেলায় একজন মুফতি সাহেব আছে যে সে সংসদে ভাষণ দেয় যে খুব তার দ্বারা দেশের ক্ষতি হয়েছে? আছে একজনও? তাহলে দেশ হুজুররা খাইছে না খাজুররা খাইছে? জোরে বলেন, দেশ খাইছে খাজুররা, ঠিক কি না? জোরে বলেন। আমাদেরও দেশের জন্য মায়া আছে, মহব্বত আছে। এরা দেশের, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দিনে গায়ে রাত্রে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাস দেই, ঠিক কি না? জোরে বলেন। খুব রাস্তার টাকা টেন্ডারবাজি করে খায়, পুকুরের টাকা খায়, ব্রিজের টাকা খায়, ওলামায়ে কেরাম কখনো এটা করে নাই, ঠিক কি না? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ডাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তো
তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি, ঠিক কিনা? কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমলান, বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান, ঠিক কিনা? জোরে কর।